আশা করি সবাই পড়া শুরু করে দিয়েছ। এসএসসি কিংবা যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে কিছু বিষয় মনে রাখতে হবে, যে এমনি পড়াশোনা করা অর্থাৎ গ্র্যাজুয়েশন বা পিজি করার সময় যে ধরনের পড়াশোনা আর চাকরির পরীক্ষার প্রস্তুতি, দুটো কিন্তু ভিন্ন, একদমই আলাদা। তো চাকরির পরীক্ষায় তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কত সিস্টেম্যাটিক ওয়েতে, কত সহজভাবে তথ্যগুলোকে মনে রাখা যায়, ব্যাখ্যা করা যায়, সেই জিনিসগুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এবার যে কোনো চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বা চাকরির যদি আমরা প্রশ্ন দেখি, নেট, সেট, এসএসসি, পিএসসি, যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতে পারবে যে কোশ্চেনের 100টা যদি প্রশ্ন থাকে, তার মধ্যে মোটামুটি 60 থেকে 65 অথবা 70 পর্যন্ত, 100 আউট অফ 100, 70 প্রায় 70 প্রায় 70টা কোশ্চেন কিন্তু খুব সহজ থাকে, সাধারণ মানের কোশ্চেন। বাকি 30 যে কোশ্চেন থাকে সেটা থাকে টাফ, মানে ওই 30 ওই 30টা কোশ্চেনের মধ্যে চাকরি লুকিয়ে আছে। বাট তোমরা যদি এই যে সহজ যে 70% কোশ্চেন সেটাই যদি ঠিক মতো না পারো, তাহলে সেই কঠিন কোশ্চেনের উত্তর করে কী লাভ? তাহলে প্রথমে তোমাদের যেটা করতে হবে, দুইভাবে পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে সহজ প্রশ্ন উত্তরের প্রস্তুতির জন্য পড়াশোনা, আরেকটি হচ্ছে কঠিন যে প্রশ্নগুলো আছে তার জন্য প্রস্তুতি। এবার এটা কীভাবে সম্ভব? মনে করো কেউ একটা চ্যাপ্টার শুরু করেছ, সে জিওটেকট্রনিক, তোমরা পুরো জিওটেকট্রনিক নিয়ে পড়ে আছো, 1 মাস 2 মাস 3 মাস প্রায় লাগিয়ে দিলে জিওটেকট্রনিকের পেছনে, অথবা দিন রাত একাকার করে জিওটেকট্রনিকের একেবারে মানে সমস্ত কিছু তথ্য 10-12-15টা বই ঘেটে বের করে তুমি মাথায় ঢুকিয়ে নিলে। এবার পরে জিওমরফোলজি, এরকম করে করে 10টা টপিক আছে। তো এরকম যদি নিখুঁতভাবে সমস্ত টপিক শেষ করতে যাও, ততক্ষণে দেখবে যে পরীক্ষা চলে এসছে, রিভাইজ দেওয়ার সময় নেই। এত খুঁটিয়ে খুঁটিয়ে তুমি প্রত্যেকটা টপিক পড়ে ফেলেছো যে এখন রিভাইজ দেওয়ার সময় নেই। তাহলে এই ক্ষেত্রে তোমার যে 30% কোশ্চেনের অ্যান্সার করতে গিয়ে তুমি তোমার পুরো প্রস্তুতির সমস্ত সময়টা সেখানেই ব্যয় করে ফেললে। তো এটা মাথায় রেখে তোমাকে এগোতে হবে, তোমার দুই ধরনের পড়াশোনা করতে হবে। একটা হচ্ছে জেনারেল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পড়াশোনা, আরেকটি হচ্ছে কঠিন প্রশ্নগুলো বা ট্রিকি কোশ্চেনগুলোকে অ্যান্সার করার জন্য পড়াশোনা। তার প্রথমে যেটা করতে হবে, তোমাকে একটা চক আউট করতে হবে, মোটামুটি কতদিন পরে পরীক্ষা হতে পারে। ধরে রাখো যে কোনো পরীক্ষার নোটিশ বেরোলে মিনিমাম 3 থেকে 4 মাস সময় থাকেই, এসএসসির ক্ষেত্রে তো থাকেই। তো 6 মাসের আগে পরীক্ষা হচ্ছে না, এটা মোটামুটি বোঝা যাচ্ছে যা পরিস্থিতি। আর নোটিশ বেরোলেও মোটামুটি ধরে রাখো প্রায় 4-5-6 মাস তোমরা হাতে পেয়ে যাবে। তাহলে এই 5-6 মাস তোমার টার্গেট থাকবে, 6 মাসের মধ্যে সিলেবাসটা শেষ করতে হবে। তাহলে এটা তোমাকে চক আউট করতে হবে, তোমার 10টা টপিক আছে, সেই হিসেবে তুমি সিলেবাস ভাগ করো। 6 মাসের জায়গায় তোমাকে 4 মাসের মধ্যে সমস্ত টপিকটা ওভারঅল শেষ করতে হবে। ওভারঅল জিওটেকট্রনিক ওভারঅল পড়লে, জিওমরফোলজি ওভারঅল পড়লে, ফর 70% কোশ্চেন অ্যান্সার করার জন্য ওভারঅল একটা পড়াশোনা করতে হবে প্রত্যেকটা টপিক। কেননা তুমি হয়তো 3 মাস আগে জিওটেকট্রনিক খুব ভালো করে পড়াশোনা করলে, দারুণভাবে সমস্ত টপিক লিখে রাখলে, 3 মাস পরে যখন তুমি থট পড়ছো কিংবা প্র্যাকটিক্যাল পড়ছো কিংবা অন্য ইন্ডিয়ান জিওগ্রাফি পড়ছো, জিওটেকট্রনিক অনেক কিছুই ভুলে গেছো। পড়াশোনা তো একটা প্র্যাকটিস, চাকরি পরীক্ষা একটা প্র্যাকটিস, সেজন্য তোমার কী করতে হবে, সাধারণ ওই 70% মার্কসের জন্য, মানে 100টা প্রশ্নের মধ্যে যদি 70টা প্রশ্ন সহজ থাকে, তার জন্য আগে ওভারঅল সিলেবাসটাকে শেষ করে নিতে হবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে ওভারঅল শেষ করা, শেষ হয়ে গেল, ইউ আর রেডি ফর 100টার মধ্যে 60-70টা কোশ্চেন তুমি দেওয়ার জন্য একদম প্রস্তুত। নেক্সট কাম ব্যাক অ্যাগেইন জিওটেকট্রনিক, আবার প্রথমে চলে আসো সেই প্রথম টপিকে। এবার তোমার তো একটা জেনারেল ধারণা আছেই, তো সেটা সেই ধারণা থেকেই কিন্তু বেশিক্ষণ আর সময় লাগবে না। এরপরে তুমি ভেতরে ঢুকে যাও, সাবজেক্টের ভেতরে ঢুকে যাও, একদম ভেতরে ঢুকে যাও ফর 30%। বাকি যে 30% কোশ্চেন আছে যেটা সলভ তুমি এখন করবে, তাহলে কী হচ্ছে তোমার, আস্তে 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 সমস্ত প্রশ্ন একটা করে চ্যাপ্টার এগোচ্ছে, জেনারেল প্রস্তুতি তো হয়েই আছে, সেটা আবার রিভাইজ হয়ে গেল,
আর একবার তুমি খুব গভীরে পড়াশোনায় ঢুকে গেলে, ধীরে ধীরে তোমার 70-60% থেকে 70-75% একটা করে চ্যাপ্টার এগোচ্ছে, 85% আরেকটা করে চ্যাপ্টার এগোচ্ছে, 95-95-100% সিলেবাস কভার আপ হয়ে গেল। তো এইভাবে দুইভাবে পড়াশোনা তোমাকে করতে হবে, তাহলে তোমার কনফিডেন্স লেভেলও বেড়ে যাবে এবং চাকরির পরীক্ষার সময় যত এগোবে তুমি তত পরীক্ষার ক্ষেত্রেও তোমার অনেক ভালো প্রস্তুতি হয়ে যাবে। প্রথম হচ্ছে কনফিডেন্স লেভেলটা তৈরি হয়ে যাবে, এটা হচ্ছে ভালো দিক। জেনারেল পড়াশোনা হয়ে যাবে, এরপরে স্পেসিফিক পড়াশোনা শুরু। তারপর তো সেটগুলো আছেই, পরীক্ষার প্রশ্ন যেগুলো সেগুলো তো আছেই, সেগুলো তো সলভ করবেই, সেটা কন্টিনিউ চলতেই থাকবে সব কিছু। এবং তোমার ধীরে ধীরে প্রতিদিন মানে প্রত্যেক মাসে তুমি নিজে ইভ্যালুয়েশন করে দেখতে পারবে তোমার কতটা ইম্প্রুভ হচ্ছে। প্রথম দিন পরীক্ষায় দিয়ে যতটা ইম্প্রুভ হয়েছিল, তারপরের সপ্তাহে পরীক্ষা দেওয়ার পরে কতটা ইম্প্রুভ হলো, এক মাস পরে কতটা ইম্প্রুভ হলো, দু মাস পরে কতটা ইম্প্রুভ হলো, লাস্ট কতটা ইম্প্রুভ হয়েছে, তুমি 100-এ 100% প্রশ্নের অ্যান্সার করতে পারছো কি না, এইভাবে এগিয়ে চলো, সাফল্য এসে যাবে। থ্যাংক ইউ।